পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় শিল্পী লেখক কবি বুদ্ধিজীবীদের নীরবতার উদ্দেশ্যে বুদ্ধিজীবী দুই তা মোমবাতি কই বুদ্ধিজীবী মুক্ত এবার খুলুন আরে মোমবাতি কই বুদ্ধিজীবী মুক্ত এবার খুলুন গণতন্ত্র উঠল চিতায় এবার কিছু বলুন লুঠের নাচন রক্ত হলি দেখল সারা বাংলা মমতা ময়ীর কৃপা সবই আজ জংলা পুলিশ দিয়ে ছাপ্পা হলো সিভিক নিয়ে খুন পুলিশ দিয়ে ছাপ্পা হলো সিভিক নিয়ে খুন বাহিনীকে সরিয়ে রাখা আহা পিসির কত গুণ আরে আপনি জানেন কেমন হলো লুঠের পঞ্চায়েত আপনি জানেন কেমন হলো লুঠের পঞ্চায়েত কেমন করে চষল শাসক রক্ত জবার ক্ষেত নির্বাচনের নির্যাতনে মানুষ অসহায় অপরাধের দিঘির জলে ব্যালট ভেসে যায় ব্যালট পরে ব্যালট জলে পুরুলো গণতন্ত্র প্রশাসনের প্রহসনে উধাউ শাসন যন্ত্র মুখে কুলুপ কমিশনার নিখোঁজ মুখ্যমন্ত্রী হ্যাঁ আপনি জানেন এই খুনেতে তারাই ষড়যন্ত্রী আরে আপনি মশাই বুদ্ধিজীবী কতই কিনা জানেন আপনি মশাই কতই কিনা জানেন লুট করেছে জোড়া ফুলে তাই এই কথা তো মানেন তা জানেন যদি মানেন যদি কেন আছেন চুপ জানেন যদি মানেন যদি কেন আছেন চুপ যান মানবতার চিতাই গিয়ে লাগিয়ে আসুন ধূপ মুখটা খুলে সত্যি বলুন বলুন শাসক খুনি বলুন শাসক শুধু ভোট লুটেছে আমরা সবাই জানি বলুন ম্যাডাম হলো আসল খুনি সাথী কমিশনার গণতন্ত্রে ছুরি মেরে জেতাটা দরকার কারণ জিতে গেলেই কেন্দ্রীয় ফান্ড লুটবে তারা শুধু জিতে গেলেই কেন্দ্রীয় ফান্ড লুটবে তারা শুধু আর উন্নয়নের নামে খাবে পঞ্চায়েতের মধু বুদ্ধিজীবী আপনি জানেন গরিব লুটের গল্প প্রতিবাদের আওয়াজ তুলুন অন্তত আজ অল্প নাকি মুখ খুললেই ছুরি খাবেন পড়বে পেটে লাথি নাকি মুখ খুললেই ছুরি খাবেন পড়বে পেটে লাথি তাই সির দাঁড়াটাও বেঁচে দিলেন সজ্ঞে দিলেন বাতি মুখ খুললেই বন্ধ ভাতা বন্ধ পুরস্কার দালালিতেই প্রাপ্তি সবই দারুণ আবিষ্কার মাননীয়ার পাশে থেকে লেজ নাড়ালে জোরে আপনি জানেন দয়ার ভিক্ষা রোজ ঝুলিতে পড়ে মাননীয়ার পাশে থেকে লেজ নাড়ালে জোরে আপনি জানেন দয়ার ভিক্ষা রোজ ঝুলিতে পড়ে তাই যাক হয়ে যাক যত অন্যায় ধর্ষিত হোক বাংলা প্রতিদানে মুখ বন্ধ আপনি দালাল হ্যাংলা বুদ্ধিজীবী বাবু আপনি পড়ে গেছেন ধরা উম বুদ্ধিজীবী বাবু আপনি পড়ে গেছেন ধরা জেনে রাখুন সব চোরেদের হবেই হাত করা। চোর খনি পক্ষ নিয়ে আর থাকলে চুপ নিজের ফটোয়ে মালা দেবেন হবে ধূপ বুদ্ধিজীবী বিবেক বোধের মৃত্যু হলে নিজের লোভের হাতে বিবেক বোধের মৃত্যু হলে নিজের লোভের হাতে লজ্জিত হয়ে মুখ লুকলেও পারবেন না সামলাতে বুদ্ধিজীবী লেখক কবি মানুষ দেখলো সবই চুপটি করে আর থাকলে পাল্টে যাবে ছবি এরপরে আর সমাজ নিয়ে দিতে এলে জ্ঞান অসম্মানের মালা পরে চোখের জলে স্নান বুদ্ধিজীবী ঘৃণার বারুদ সবার মনে হচ্ছে রোজি জমা আপনাদের জন্য ঘৃণার বারুদ সবার মনে হচ্ছে রোজি জমা সেই বিস্ফোরণে পুড়তে পারেন করবে না কেউ ক্ষমা পারেন করবে না কেউ ক্ষমা উঠুন কথা বলুন মানুষের পাশে দাঁড়ান সেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন